আসসালামু আলাইকুম, টেক ইনভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো একটি পাওয়ার রেগুলেটর, এটা কিভাবে কাজ করে। এটা জিম্যাক্স কোম্পানির একটি পাওয়ার রেগুলেটর। তো এখানে এটা এটা যদি আমি কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে আমার একটি টেম্পারেচার কন্ট্রোলারও লাগবে। আর আমি এখানে যে ইনফ্রারেড হিটার ল্যাম্প আছে, আমি মূলত এইটাতেই এই ইনফ্রারেড হিটার ল্যাম্পটা হচ্ছে কন্ট্রোল হবে এইটার সাহায্যে। হ্যাঁ, তো কানেকশনটা কিভাবে দেব এটা দেখাই আপনাদেরকে। ইনপুট এটা যে RST, এটা হচ্ছে ইনপুট, থ্রি ফেজ ইন হবে। আর UVW এটা হচ্ছে, দেখুন লোড লেখা আছে, তো এটা হচ্ছে আউটপুট হবে এখান থেকে। আর সব খেয়াল রাখা লাগবে, এখানে দেখুন ওয়ার্নিংও লেখা আছে, ডু নট কানেক্ট AC পাওয়ার টু আউটপুট টার্মিনাল। তো কখনোই আউটপুটে ইনপুট প্রবেশ করানো যাবে না, রেগুলেটরের ক্ষেত্রে কখনো এই কাজটা করা যাবে না। অবশ্যই যেখানে লোড লাইন লেখা আছে এখানে ইনপুট দেওয়া লাগবে, আর লোড যেখানে আছে এখান থেকে আউটপুটটা যাবে। তো এখানে একটি কুলিং ফ্যান আছে, এটা অনেক গরম হয়ে যায় যখন, এটা কুলিং ফ্যান, এটা ঠান্ডা করে। আর এখানে যে এখানে দেখেন 6টা টার্মিনাল আছে, প্লাস মাইনাস F1 F2 আর AC1 AC2। এখানে 220 ভোল্ট, 220 ভোল্ট এটাতে প্রবেশ করানো হয় এটা কন্ট্রোলিংয়ের জন্য। আর F1 F2 হচ্ছে এই যে ফ্যানটা চালানোর জন্য। আর এই যে প্লাস মাইনাস যেটা আছে, এটা মূলত এই যে আমার হাতে যে টেম্পারেচার কন্ট্রোলারটা আছে, এইটার যে রেশিওটা, যে আমি কত ডিগ্রিতে রাখতে চাই, কত ডিগ্রিতে রাখবো আমার যে হিটার কয়েলটা, এইটা এখান দিয়ে এটা আউটপুট আসবে। এখানে আমি যখন সিলেক্ট করে দেবো যে এত ডিগ্রি দরকার, তো এখান দিয়ে একটা ভোল্টেজ আউটপুট হবে, আমরা এখানটাতে ইন করব, প্লাস মাইনাস এখানে ইন করব। রানিং মেশিনে এটা নষ্ট হয়ে গেছে, রিপ্লেস কীভাবে করবো, এটার জায়গায় পুরাতনটার জায়গায় নতুনটা কীভাবে রিপ্লেস করবো সেটাই দেখাবো আজকে। তো চলুন দেখা যাক কীভাবে রিপ্লেস। Thank you.
Thank you.